ট্রেনে থাকায় মৃত্যু হলো এক মহিলার, গুরুতর আহত দুই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাকুপাড়া হল স্টেশনে। রেললাইন পার হওয়ার সময় নবদ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। মৃতের নাম রাখি পাল। ঘটনাস্থলে রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। আহতদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ট্রেনে থাকায় মৃত্যু হলো এক মহিলার, গুরুতর আহত দুই। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাকুপাড়া হল স্টেশনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। মৃতের নাম রাখি পাল। আহত দুজন মহিলার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের জঙ্গিপুর মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, ঔরঙ্গাবাদের বাসিন্দা রাখি পাল এক আত্মীয়র বাড়িতে অনুষ্ঠানে এসেছিলেন। এদিন বাড়ি ফেরার জন্য স্টেশনে রেললাইন পার হওয়ার সময় নবদ্বীপ ধাম এক্সপ্রেস ট্রেনে ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানা যায়। ঘটনাস্থলে রেল পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্ত পার হচ্ছিল, শব্দ বুঝতে পারেনি, আর এদিকে গাড়ির কোনো শব্দ হয়নি। কজন মারা গেছে? একজনই মারা গেছে। আরে বাড়ি হচ্ছে ঔরঙ্গাবাদ, আত্মীয়র বাড়ি এসেছিল, অন্নপ্রাশন ছিল বলরাম পালের বাড়িতে। আজকে ওরা ফিরছিল নবদ্বীপ ধাম এক্সপ্রেস।